জেলার ঝালদা পৌরসভা আবারও এলো সংবাদের শিরোনামে। এবার খোদ পৌরসভার কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। তাদের দিতে হবে নিরাপত্তা। পৌরকর্মী সুভাষ লাহিড়ি সহ গ্রুপটি কর্মচারীরা জানায়, প্রাক্তন পৌর প্রধান তাদের ফোন মারফত করছে নানা ধরনের কটুক্তি। তাই তারা প্রাক্তন পৌর প্রধানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এদিন ধর্নায় বসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পৌর প্রশাসক সুরেশ আগরওয়াল, কথা বলেন কর্মচারীদের সাথে। আলোচনা শেষে সুরেশ আগরওয়াল জানান সমস্যা মিটে গেছে, কর্মচারীরা পরে কাজে যোগ দেন বলে জানা গেছে। বিষয়টিতে নিন্দা প্রকাশ করেছেন চিরঞ্জীব চন্দ্র, জঙ্গলমহল 24x7 রাত দিন সাত দিন। আমার দায়িত্ব হচ্ছে প্রথম আপনাদেরকে সন্তুষ্ট করা, যারা কাজ খোঁজ করে আসছে তাদের সন্তুষ্ট করার দায়িত্বটা হচ্ছে পৌর প্রশাসন। আপনার মানে সদিচ্ছায় মনে প্রাণে আপনাদের যাতে কোনো অসুবিধা না হোক, আপনাদের সঙ্গে যেমন কেউ দুর্ব্যবহার না করতে পারে, আপনাদের সঙ্গে যেমন কোনো ঘটনা না ঘটতে পারে, তার জন্যে চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইছি যে আমরা হঠাৎ একটা আন্দোলন করে ফেললি, দীর্ঘদিনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা মেটাবার জন্য আজকে আমরা ভুলবশত একটা আন্দোলন করলাম, কারণ সময় পাইনি আপনাকে জানাবার জন্য। তার জন্য ক্ষমা চাইছি এবং আমরা কর্মীদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, যেটা আমাদের অন্যায় হয়েছে যে আপনাকে ইনফরমেশান করি নাই তার জন্যে। কিন্তু স্যার এমন কিছুগুলো ঘটনা ঘটছে এখানে যেগুলো মানে সহ্যের বাইরে হচ্ছে। আমরা আজ স্যার 30 বছর কেউ 25 বছর কেউ 20 বছর ধরে এইখানে এক নাগাড়ে গু গোবর কুকুর মরা বিড়াই মরা খাটে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তাদেরকে তাদের প্রতি কারো দৃষ্টি আকর্ষণ হচ্ছে না। বিগত যেটা ঘটে গেল, বিগত পৌর বোর্ডের একটা ইতিহাস গড়ে গেল, আমরাকে সারা সারাক্ষণ বলে গেল তোদের ব্যাপারে তোদের ভাবনা চিন্তা করছি, অমুক করছি, ফান্দা করছি, রাতারাতি সেই জিনিসটাকে বদলে কোথা কোচবিহার, কোথা দার্জিলিং, কোথা শিলিগুড়ি, কীভাবে হইলো, কীভাবে পাস করলো ঘটনাটা, কিন্তু ঝালদার পাবলিক এখনও বুঝতে পারে নাই হঠাৎ কীভাবে হলো। এই যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা টাকার খেল হয়েছে, টাকার খেল না হলে এরকম মুখ চিনে চিনে চামচাগিরির যদি প্রশ্ন থাকে তো প্রদীপকে নিয়ে আমি 3 বছর ঘুরেছিলি, 3 বছর আমি মোটর সাইকেলে ঘুরেছিলি, কিন্তু আমার 200 টাকাও বাড়া নাই আজ পর্যন্ত। কাজ যারা ঢুকেছে এবং উহার সঙ্গে যারা ঘুরেছে সে কিন্তু আজকে 5000-এর উপরে বেতন হয়ে গেল, কিন্তু আমরা সেই টিমেরই আছি যেখানে কাজ ঢুকেছি আজ ওইখানে। হঠাৎ এলাম বাজারে তো দেখলাম যে সত্যি মানে যারা সাফাই কর্মী বিভাগ তারা আজকে নকিক শুনলাম যে কাজ বন্ধ করে রেখেছেন। এটা সত্যি আজ এত বড় ঝালদা, এটা সাফাইটা সবসময় আগে উন্নয়নের প্রথম পর্যায়ে হচ্ছে, সাফাই আলো জল, কিন্তু এসে দেখলাম যে ওনারা বন্ধ করে রেখেছেন। তারপরে যখন আমি শুনলাম আজকে হঠাৎ এখন ওনারা একটা ক্যাসেট চালালেন, তাতে দেখলাম যে উনি প্রাক্তন পৌরপ্রধান যে ভাষায় ওনাদেরকে কথা বলেছে, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সত্যি এটা আমি ঝালদাবাসী হয়ে নিয়ে লজ্জিত। এই ভাষা আমি হয়তো নিচে মুখে বলতে পারবো না, লিখতেও পারবো না, যে ভাষা আজ ইউজ করেছে। ইনারা সত্যি এত কাজ করেন, ইনাদেরকে তো পুরস্কার তো নাই তিরস্কার। যে আসছে সেই শুনছিলাম যে গলা ঘন্টি বা মন্দিরে ঘন্টি ভাবে নিয়ে এদের উপর অত্যাচার চলছে, এটা আমি সম্পূর্ণ আমি এদের সাথে আছি। আমি ওদেরকে বলছিলি যে এই ভাষা আপনি ইউজ না করে, আপনিও প্রশাসক ছিলেন, আপনি আপনার সময়ের কাজগুলো দেখুন, আপনি বিশ্বাস করবেন না ইনি সুরেশবাবু আসার পরে ঝালদায় যেভাবে উন্নয়ন হয়েছে, ঝালদার মানুষ কিন্তু একটা কথা জানেন তো, সত্যি সুরেশবাবু আসলে কী করে উন্নয়ন হয় সেটা ঝালদার মানুষ মানে মানে হতচকিত। পাহাড় দেখুন, গ্রিন সিটি দেখুন, এক একটা রাস্তা ঝালদায় দেখুন এখনও কংক্রিট রাস্তা থেকে শুরু করে সব চলছে। রাজনীতি না করে নিয়ে আমি মনে করি উন্নয়নে সবাই সামিল হোক, ঝালদাবাসী আমিও একদল করি, উনিও একদল করেন, যে যে দল করে করুন, প্রথম আমাদের প্রথম একটাই হলো ঝালদার উন্নয়ন কী করে হয়। উনি আমাদের যারা সহকর্মী আছে, যারা অফিসে কাজ করে তাদেরকে বিভিন্ন রকমের ধমকি, বিশেষ করে আমাকেও ধমকি দিয়েছে এবং অশ্লীল ভাষায় গালাগালি করেছে, এবং কালকেও এসে নিয়ে খোঁজাখুঁজি করেছে, ধমকি দিয়ে গেছে। তো আমরা দেখলাম যে
শেষ জায়গায় পৌঁছে গেছি। ওরা যদি অফিসে আসে নিয়ে মারব পিটবো কাটবো বলে তাহলে আমাদের তো প্রোটেকশন বলে কিছু থাকছে না। এই জন্য আজকে আমরা মানে অবস্থান করেছিলাম 2 ঘন্টার জন্য, যাতে আমাদের মাননীয় সুরেশ আগরওয়াল চেয়ারম্যান প্রশাসক হিসাবে উনি আসেন, আমাদের কথা শুনেন, উনি এসেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন এবং আশ্বাসও দিয়েছেন, কথা দিয়েছেন যে আমরা সব সময় তোমার সঙ্গে আছি এবং যদি কেউ ভুল করে তাকে শাস্তি দিতে আমরা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুভাষ লাইড়ি। আপনি কি পদে আছেন এখানে? এখন আমি কনজারভেন্সি সুপারভাইজারে আছি। এটা আদৌ আশা করা যায় না, তার পূর্বে আমিও পৌর প্রধান ছিলাম, কিন্তু আমি পৌর প্রধান যতদিন থেকে সেরিয়ে যায় তারপর থেকে কোনো কর্মচারী বলতে পারবে না আমি কোনো রকম কোনো খারাপ কথা তাদেরকে বলেছি। যাই হোক, উনি কোনো রকম ভারসাম্য হারিয়ে ফেলে যদি কোনো রকম রাগের মাথায় কোনো ভুলে ফেলেছেন তার জন্য আমি দুঃখিত। আমি কর্মচারীদের আশ্বাস দিয়েছি যে আপনারা নিরাপত্তা, আপনাদের সবসময় নিরাপত্তা আছে থাকবে, আপনারা ভালোভাবে কাজ করুন, আমি ওনাদের সঙ্গে সবসময় আছি।